বিসমিল্লাহির রহমানির রহিম, বিকে ইনোভেশন থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম বিবর্স। আজকে আমি আপনাদেরকে ব্যতিক্রম একটি বিজনেস সম্পর্কে ধারণা দিব এবং ব্যতিক্রম ধরনের একটা মেশিন চালিয়ে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তো বিবর্স, এখানে যে মেশিনটি রাখা আছে এই মেশিনের বর্তমান বাজার মূল্য, ক্যাপাসিটি এবং এই একটা মেশিন দিয়ে আপনি কী কী কাজ করতে পারবেন সেটা কিন্তু এই ভিডিও জুড়ে আমি আপনাদেরকে বলার বা দেখানোর চেষ্টা করব এবং এই মেশিন দিয়ে কিছু কাজ করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে বলে রাখি, মেশিনের কাজ হচ্ছে সরিষা তেল মাড়াই করা মেশিন, কিংবা আপনি যদি সূর্যমুখী মাড়াই করেন করতে পারবেন, তিল তিসি ইত্যাদি জিনিস আপনি মাড়াই করতে পারবেন। তেল তৈরি করার জন্য এই মেশিনটি পারফেক্ট একটা মেশিন। এই মেশিনের মডেল নাম্বার হচ্ছে মডেল V27। এই মডেল V27 মেশিনটি আমরা ভ্রাম্যমান আদলের সৃষ্টি করছি। এই ভ্রাম্যমান গাড়িটি কিন্তু আপনি এক স্থান থেকে অন্য স্থানে যাইতে পারবেন, শহর থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে, নগর থেকে বন্দরে, ইচ্ছা অধীন আপনি যেখানে খুশি যাইতে পারবেন। নিত্য প্রয়োজনীয় যে খাবারের তালিকায় আমরা তেল, ভোজ্য তেল গ্রহণ করি, সেই ভোজ্য তেল উৎপাদন করার জন্য এই মেশিনটি সৃষ্টি করা হয়েছে। তো এই একটা মেশিন দিয়ে কী পরিমাণ দ্রুত প্রোডাকশন দিতে পারবেন, প্রতি ঘন্টায় আপনি 60 থেকে 70 কেজি সরিষা মাড়াই করে নিতে পারবেন, আমি আপনাদেরকে ভিডিও শেষে চালিয়ে দেখানোর চেষ্টা করব। অবশ্যই দেখবেন প্রোডাকশন এবং তেলের স্পিরিটটা। এর চেয়ে বড়ো সিস্টেমের যদি কোনো মেশিন আপনার প্রয়োজন হয় আমরা দিতে পারবো, এর চেয়ে ছোটো সাইজ যদি প্রয়োজন হয় সেটাও কিন্তু আমরা দিতে পারবো। বিগ ইনোভেশন ভিডিও থেকে আপনারা যে কোনো ধরনের তেলের মেশিন ক্রয় করতে পারবেন, আমাদের কাছে সব ধরনের তেলের মেশিন আছে। এবং পাশাপাশি এই মেশিনটি চলার জন্য যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আমি যদি এই পাশে আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে চাংসাই 25 হর্স পাওয়ার ইঞ্জিন। এই 25 হর্স পাওয়ার ইঞ্জিন দিয়ে কিন্তু এই মেশিনটি ব্যবহার করতে পারবেন। আর এই যে ভ্রাম্যমান যে গাড়িটি, এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি, আপনারা চাইলে নতুন গাড়ি ইউজ করতে পারেন, সেকেন্ড হ্যান্ড গাড়ি ইউজ করতে পারেন, এই গাড়ি ব্যতীত অন্য কোনো গাড়িও আপনি ব্যবহার করতে পারবেন। পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেল রিফাইনিং বা তেল ফিল্টার করার জন্য যেই ফাংশনগুলি সেটা কিন্তু এই সাথে দেওয়া আছে। এটা হচ্ছে পাম্প, জাহাজের পাম্প। আর এই যে বেল্ট, আপনার যখন ফিল্টার প্রয়োজন হবে আপনি এই বেল্টটা কিন্তু এই জায়গায় ইউজ করে এই একটা ইঞ্জিন দিয়ে কিন্তু আপনি তেল ফিল্টার করে নিতে পারবেন। এই পাশে আপনার ফিল্টার মেশিন রাখা আছে, আমি ফিল্টারটা আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ফিল্টার মেশিন, এটা হচ্ছে 8 ইঞ্চি 8 কল বিশিষ্ট একটা ফিল্টার মেশিন। এখানে আমরা 3টা ট্যাপ লাগানো হয়েছে আপনাদের দেখানোর সুবিধার জন্য, আমরা কিন্তু এটি ফুলফিল সেটআপ দিচ্ছি। তো এই ট্যাপগুলো এখনও লাগানো হয় নাই, ট্রে দিয়ে ট্যাপগুলো লাগাই নেবেন। অবশ্যই মনে রাখবেন এইগুলা দিয়ে কিন্তু আপনার তেল ফিল্টার হবে, পরিষ্কার ঝকঝকে চকচকে তেল কিন্তু আপনি বাইর করে নিতে পারবেন। আর এই পাশে যে পাইপটা দেওয়া আছে এটা হচ্ছে পাম্পের ইনপুট। এই পাইপ দিয়ে কিন্তু এখানে যে ড্রাম রাখবেন, ড্রামটার সাথে এই পাইপের কানেকশন দিবেন, ড্রাম থেকে তেল শুষে নিয়ে এই পাইপ দিয়ে আপনার আউটপুট কিছু তেল নেমে আসবে ড্রামে ব্যাকে, আর 50% তেল আপনার ফিল্টারের ভিতর যে কিন্তু এই পাইপ দিয়ে ফিল্টার হয়ে বাইর হবে। এটা হচ্ছে ফিল্টারের প্রসেসিং। আবারও কোনো একদিন আপনাদেরকে ফিল্টার সম্পর্কে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, সরাসরি রানিং ভিডিও দেওয়ার চেষ্টা করব, তখন আপনারা দেখতে পারবেন। সেই ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন, কীভাবে ফিল্টার হয় আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বিবর্স, কথা না বাড়িয়ে এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে, এই সেটআপটা যদি নিতে চান অনলি 3 লক্ষ টাকা হলে আপনি নিতে পারবেন। গাড়িটা ছেকে নেন, উপরের জিনিসগুলো সম্পূর্ণ পাবেন নতুন। যদি কিনা এর ভিতরে কোনো জিনিস কম বেশি করতে চান আলোচনা সাপেক্ষে দাম নির্ধারণ করা হইবে। অবশ্যই মনে রাখবেন কতদিন আগে ভিডিও দেখছেন আর কতদিন পরে মেশিন ক্রয় করার জন্য ফোন দিচ্ছেন, তার উপরে নির্ভর করে মেশিনের দাম আপ ডাউন হয়ে থাকে বাজারের উপরে, কাঁচামালের দামের উপরে নির্ভর করে আমাদের এই গাড়ির দাম কম বেশি হতে পারে। এই গাড়িটির বর্তমান দাম হচ্ছে 3 লক্ষ টাকা। আপনি যদি মনে করেন এর চেয়ে বড়ো সিস্টেম নেবেন তাও নিতে পারবেন, ছোটো সিস্টেমও নিতে পারবেন, সেগুলো আমাদের অফিস সময় আসবেন, এসে সরাসরি দেখে বুঝে ক্রয় করে নিতে পারবেন। তো এই সেটআপটা দিয়ে আপনি প্রতি ঘন্টায় 60 থেকে 70 কেজি সরিষা মাড়াই করতে পারবেন। এখন আমি আপনাদেরকে কিছু সরিষা মাড়াই করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন যাওয়া যাক। তো সরিষা তেল মেশিন প্রথমে আপনি স্টার্ট করার পূর্বে অবশ্যই কিছু খৈল সংগ্রহ করবেন। এই খৈল সংগ্রহ করার পরে এই খৈলগুলো আপনার প্রথমে অল্প অল্প করে দিতে হবে, এরপরে কিন্তু খৈলের সাথে সংমিশ্রণ করে সরিষা দিতে হবে। অবশ্যই মনে রাখবেন সরিষা যদি বেশি পরিমাণ শুকনো হয় তাতে কিছু পানি ব্যবহার করতে হবে, যদি কম পরিমাণ শুকনো হয় তাহলে কম পানি ব্যবহার করতে হবে। এই সরিষার সাথে পানি দেওয়া কম আর বেশি এটা আপনাকে অবশ্যই জানতে হবে।
মেশিন চালাতে হলে পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ কোনো লোক দিয়ে ব্যবহার করবেন। যদি কিনা আপনার অভিজ্ঞতা সম্পূর্ণ লোক হন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, শিক্ষার কোনো শেষ নাই। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে কিছু খোল মেশিনে দেওয়ার জন্য আমি এখানে প্রস্তুত রাখছি। এই খোল দেওয়ার আগে কিন্তু এভাবে একটু পানি দিয়ে নিতে হবে। মনে রাখবেন এই খোলগুলা নতুন মেশিনের ভিতরে আগে দিতে হবে, এরপরে কিন্তু সরিষা দিতে হবে, তাহলে আপনি সঠিকভাবে প্রোডাকশনটা পাবেন। নতুন মেশিন চালানোর সিস্টেম হচ্ছে এটা। ভ্রাম্যমান গাড়িটি আমরা গোপালগঞ্জে ডেলিভারি দিব। গোপালগঞ্জে ডেলিভারি দেওয়ার এক মুহূর্ত আপনাদেরকে কিছু সময় চালিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো অল্প সরিষা কিন্তু আমি বারে বারে দিলাম মেশিনটি ফ্রি করার জন্য। তো প্রথমে অবশ্যই আপনারা মেশিনটি ফ্রি করে নেবেন, এরপরে সঠিক প্রোডাকশন পাবেন। কিনা আপনার পূর্ব অভিজ্ঞতা না থেকে থাকে সেক্ষেত্রে অভিজ্ঞতা কোনো ব্যক্তির কাছ থেকে আপনি জেনে নেবেন, শিখে নেবেন। মনে রাখবেন শিক্ষার কোনো শেষ নাই। তো বিবার শিক্ষার ক্ষেত্রে কোনো লজ্জা নাই। তো এই মেশিনটি আমরা এখন ডেলিভারি দিচ্ছি গোপালগঞ্জের যে ভদ্রলোক, এই মেশিনের যে গর্বিত মালিক, ওনার সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাইজান, আপনি আমাদের এই যে ঠিকানা সমূহ কালেকশন করে এসেছেন, কিভাবে আমাদের ঠিকানা পাইছেন এবং কোন কোন ভাবে কোন কোন প্রসেসে আমাদের সাথে আপনি যোগাযোগ করছেন সেটি যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। মোবাইলের মাধ্যমে ইউটিউবে ঢুকে আমরা এই জায়গার তথ্য পেয়েছি, তথ্য পাওয়ার পরে এখানে আসছি, আসার পরে আমরা এখানে আসছি, এসে দেখছি এবং মাল আমরা নিয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, ভাইয়ের মুখ থেকে শুনলেন। তো ভাই আপনার বাসা কোথায় এবং আপনার নাম কি, যদি টোটাল অ্যাড্রেসটা দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। আমার নাম হচ্ছে শেখ জুলফিকার আলী, আমার বাড়ি গোপালগঞ্জ সদর। তো ভাইয়ের নাম হচ্ছে শেখ জুলফিকার, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জে বাসা। তো
ভাই কিন্তু আমাদের কাছ থেকে যেরকম ভিডিও দেখছেন আমরা যেরকম দেওয়ার জন্য আপনাকে প্রতিশ্রুতি দিছি, প্রতিশ্রুতি অনুযায়ী মেশিন কি আপনি সঠিকভাবে বুঝে পাচ্ছেন? প্রতিশ্রুতি অনুযায়ী আমরা মেশিন ঠিক পাইছি, বুঝি তো। আমি যে এতক্ষণ সরিষা মারাই করে দিলাম, তেল বাইর হচ্ছে, সেটা কি সঠিকভাবে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সঠিকভাবে দেখতে পাচ্ছি। এখন কি আপনি মেশিনটি চালাতে পারবেন? হ্যাঁ, চালাতে পারবো ইনশাআল্লাহ। ভাই বলছে চালাতে পারবে, ভাইয়ের মনে অনেকটাই জোর আছে, কনফিডেন্স ভালো। তো এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, এই ধরনের মেশিন যদি ক্রয় করতে চান বিকে ইনোভেশন বিডি খালিশপুর প্রধান মহেশপুর ঝিনাইদহ যোগাযোগ করবেন। সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত কল করবেন, এনি টাইম বিস্তারিত জানার জন্য সরাসরি আমাদের অফিসে আসবেন। অবশ্যই মনে রাখবেন মেশিন ক্রয় করার আগে আপনাকে অর্ডার দিতে হবে, অর্ডার বাই ডেলিভারি যাবে। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, সরিষার তেল গ্রহণ করবেন। আল্লাহ হাফেজ।